हेलो बंधुरा वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला श्यामल रॉय गुड इवनिंग सकल के आज के जिकेर 23 नम्बर प्रैक्टिस निये आमरा उपस्थित होइछि। एर आगे अलरेडी 22 प्रैक्टिस हो गेछे जिकेर थेके तोमरा जारा देखोनी तारा अवश्यई देखे निबे। एछाड़ाओ तोमरा जारा आमादेर एई चैनेले एकेबारेई नतून तारा अवश्यई चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबे। एछाड़ाओ तोमरा आमादेर एई पाचेर पाठशालार टेलिग्राम ग्रुपे जयेन होते पारो। तो चलो बेशी देरी ना करे आज के आमादेर प्रैक्टिस सेट शुरू करी। तो प्रथम प्रश्न देखो आजकल कत साले गोवा केंद्रशासित अंचल थेके अंगराज्य स्वीकृति लाभ करे। अपशनगुलो सकले देखे नाओ 1962 साले 1966 साले 1975 साले 1987 साले। तो सठिक आंसर हो जाबे अपशन नम्बर डी 1987 साले। एरपर देखो गुरुत्वपूर्ण की पॉइंट्स रेखेछि आमरा 1962 साले भारत सरकार कर्तृक पर्तुगीज शासित गोवा दमन ओ दीउ ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং পর্তুগিজ ছিটমহল দাদরা এবং নগর হাভেলিও ভারতের অন্তর্ভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের পরিণত হয়। এরপরে প্রশ্ন দেখো ঘরঘরা কোন নদীর উপনদী। অপশনগুলো সকলে দেখে নাও সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী। তো ঘরঘরা আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে অ্যান্সার, গঙ্গা নদীর উপনদী। এছাড়াও দেখো গঙ্গার উপনদীগুলি হলো যেমন যমুনা চম্বল রামগঙ্গা সোন বেতোয়া গোমতী কোশী গণ্ডক বুড়িগণ্ডক ইত্যাদি। এরপরে প্রশ্ন দেখো নিম্নের কোনটি গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। অপশনগুলো দেখে নাও চম্পারণ সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন রাওলাট সত্যাগ্রহ খিলাফত আন্দোলন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি রাওলাট সত্যাগ্রহ। গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দেখে নাও তোমরা গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন। গান্ধীজির ডাকে 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল সমগ্র দেশব্যাপী হরতাল পালিত হয়। গান্ধীজি 1919 খ্রিস্টাব্দের 18 এপ্রিল রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহারের কথা ঘোষণা করেন। পরের প্রশ্ন দেখো ফরাজি শব্দের অর্থ। অপশনগুলো দেখে নাও সকলেই নবজাগরণ ধর্মযুদ্ধ ঈশ্বরের সেনানায়ক ইসলাম নির্দিষ্ট কর্তব্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি ইসলাম নির্দিষ্ট কর্তব্য। পরের প্রশ্ন দেখো পাঞ্জাবে শীতকালীন বৃষ্টিপাতের কারণ। অপশনগুলো দেখে নাও সকলেই পশ্চিমী ঝঞ্ঝা উষ্ণ আবহাওয়া প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু উপরের কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ পশ্চিমী ঝঞ্ঝা। পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কুলটি লৌহ ইস্পাত শিল্প কত সালে প্রতিষ্ঠিত হয়। অপশনগুলো দেখে নাও 1830 সালে 1854 সালে 1970 সালে 1907 সালে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি 1970 সালে। এরপরে দেখো কুলটি লৌহ ইস্পাত শিল্পের প্রতিষ্ঠাতা জেমস আরস্কিন। নেক্সট প্রশ্ন দেখো 1761 খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। অপশনগুলো দেখে নাও পলাশীর যুদ্ধে ইংরেজদের সফলতা বাংলায় ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ মহীশূরের হায়দার আলীর মৃত্যু মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন। এরপরে প্রশ্ন দেখো সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অপশনগুলো দেখে নাও অর্থশাস্ত্র মুণ্ডক উপনিষদ মহাভারত বুদ্ধচরিত। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি মুণ্ডক উপনিষদ। পরের প্রশ্ন দেখো ভারত তার কোন প্রতিবেশী দেশের সঙ্গে সবথেকে বেশি সীমানা স্পর্শ করেছে। অপশনগুলো দেখে নাও বাংলাদেশ মায়ানমার চীন নেপাল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ বাংলাদেশ। বাংলাদেশ প্রায় 4096 কিলোমিটার সীমানা বাংলাদেশের সঙ্গে স্পর্শ করেছে। এরপরে প্রশ্ন দেখো কাশ্মীরের একটি প্রাকৃতিক প্রস্রবণ হল। অপশনগুলো দেখে নাও মণিকরণ তাতাপানি বক্রেশ্বর ভেড়নাগ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি ভেড়নাগ। এছাড়াও দেখো ভারতের কয়েকটি উষ্ণ প্রস্রবণের নাম হল যেমন জ্বালামুখী পুগা ভ্যালি আত্রি সাঁচু আনহনি পানামিক ইত্যাদি। এরপরে প্রশ্ন দেখো ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন।
অপশনগুলো সকলেই দেখে নাও। ক্লিমেন্ট, এডলি, উইলস্টোন, চার্চিল, রামসে, ম্যাকডোনাল্ড, উপরে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, ক্লিমেন্ট এডলি। পরের প্রশ্ন দেখো, প্রথম বাংলা সংবাদপত্র হল, অপশনগুলো দেখে নাও, সোমপ্রকাশ, সমাচার দর্পণ, বন্দে মাতরম, হিন্দু প্যাট্রিয়ট। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, সমাচার দর্পণ। পরের প্রশ্ন দেখো, ঝাড়খণ্ড রাজ্যটি 15 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে, এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? অপশনগুলো দেখে নাও, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, বিহার। আমরা সকলেই জানি যে 2000 সালে আমাদের মোট 3টি রাজ্যে নতুন রাজ্য গঠিত হয়। প্রথম রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে গঠিত হয় মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, দ্বিতীয়টি হয় 9 নভেম্বর উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, এবং তৃতীয়টি হয় 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে ঝাড়খণ্ড। এরপরে প্রশ্ন দেখো, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার, অপশনগুলো দেখে নাও সকলেই, অপরিবর্তিত, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, উপরে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ক্রমহ্রাসমান। পরের প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? অপশনগুলো দেখে নাও, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, শাহজাহান। পরের প্রশ্ন দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল, অপশনগুলো দেখে নাও সকলেই, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, তামা। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি? অপশনগুলো দেখে নাও, দামোদর উপত্যকা, কোরডামা, মালভূমির উত্তরাংশ, হাজারিবাগ মালভূমি, বাগেলখান্ড মালভূমি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, কোরডামা, মালভূমির উত্তরাংশ। পরের প্রশ্ন দেখো, কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব? অপশনগুলো দেখে নাও সকলেই, নিরক্ষরেখার সাপেক্ষে, পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে, উত্তর মেরুর সাপেক্ষে, দক্ষিণ মেরুর সাপেক্ষে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, নিরক্ষরেখার সাপেক্ষে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশনগুলো দেখো, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন, অপশন নম্বর ডি, গ্রিন হাউস গ্যাস নয়। পরের প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজের সুভাষ ব্রিগেডের সেনাপতি ছিলেন? অপশনগুলো দেখে নাও, ক্যাপ্টেন মোহন সিং, শাহনওয়াজ খান, লক্ষ্মীবাই স্বামীনাথন, হাবিবুর রহমান। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, শাহনওয়াজ খান। তো এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।